উপর দিয়ে বয়ে গেছে একের পর এক ঘূর্ণিঝড়। বাদ যায়নি মৌসুমী দ্বীপ, বারে বারে ঘুরে দাঁড়িয়েছে এই দ্বীপটি। কিন্তু এই দ্বীপের বেশ কিছু পরিবার রয়েছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারেননি। মায়ের আগমন তাদের মনে আর আনন্দ জাগায় না, কারণ মৌসুমী দ্বীপে বহু পরিবার রয়েছে যারা এই পুজোতে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দেওয়া তো দুরস্ত, দুবেলা খাবার জোটাতেও হিমশিম খেতে হচ্ছে। এবার এই সমস্ত পরিবারদের যাতে পুজোর আনন্দ ফিরে আসে এই সমস্ত পরিবারে, তার উদ্যোগ নিল কলকাতার বালিগঞ্জের নিধা, মাইকা, অর্ণা, স্মরণিকা, সমৃদ্ধি, মৈনাক, অভিস্পা, শ্রেয়াংশী, টোটন, মানুষেরা। নিজেদের পুজোর কিছু খরচা বাঁচিয়ে তার কাছের আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে এইসব পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে নতুন জামা প্যান্ট তুলে দেওয়া হয়। এদিন প্রায় 250 জন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে জামা প্যান্ট তুলে দেওয়া হয়। এ বিষয়ে কলকাতার এক বাসিন্দা শিখা দাস বলেন, আমরা গত 9 বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছি। এর আগে আমরা কলকাতাতে এই রকম কাজ করতাম, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে মৌসুমী দ্বীপ বারে বারে বিপর্যস্ত হচ্ছে, তার জন্যই আমরা এই দ্বীপটিকে বেছে নিয়েছি। আমরা হিন্দু মুসলমান সবাইকে নতুন জামা প্যান্ট দিচ্ছি, ধর্মটা যার যার হলেও উৎসবটা সবার, সবাই এই উৎসবে মেতে উঠুক, আর আমরাও সেটাই চাই। আগামীতে আরো বেশি করে মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি সেই চেষ্টাই করব আমরা। আমরা কলকাতা থেকে এসেছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা এটা করছি। এটা আমাদের 9ম বর্ষ চলছে, আর আমরা আগে কলকাতায় দিতাম, কিন্তু এই মৌসুমী দ্বীপে বিভিন্ন রকম বিপর্যয় ঘটেছে আমফানের জন্য, তাই এখানে দিতে এসেছি। এখানে হিন্দু মুসলমান সবাই, সব বাচ্চাকেই আমরা দিই, যাতে পুজোর সময় সবাই আনন্দ পায় জামা কাপড় পেয়ে, এটাই আমাদের উদ্দেশ্য। আর সামনের বছর আমরা চেষ্টা করবো যাতে আরও বড়ো করে করতে পারি, আরও বাচ্চার হাতে জামা কাপড় তুলতে পারি। এবছর আমরা 250 বাচ্চা জামা কাপড় নিয়ে এসেছি, সামনের বছর যাতে এটা আরও বাড়ে সেটাই আমরা চেষ্টা করবো। এ বিষয়ে মৌসুমী দ্বীপের বাসিন্দা দুর্গা খাটুয়া বলেন, আমাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। কলকাতার কয়েকজন বাবু এসে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের নতুন জামা প্যান্ট দিল, আমরা সত্যি খুব খুশি। আমাদের কিছু নতুন জামা কাপড় আনতে এসছে আমাদের ছেলে মেয়েকে নিয়ে। আমরা তো খুব অসহায় গরিব, আর আমাদের এখানে বানবন্যা সবসময় লেগে থাকে, বৃষ্টি ঝড় সবসময় হয়, এই জন্য আমরা খুব গরিব মানুষ, ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে পারি না। কলকাতা থেকে কিছু বাবুরা এসছে, নতুন জামা কাপড় দিচ্ছে, সেগুলো আনতে এসছে ছেলে মেয়েদের, খুব খুশি। ওনাদেরও খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌসুমীতে জামা কাপড় দেওয়ার জন্য নতুন পুজো। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।